হলো মেঘনার উপনদী, অপর নাম বাউলাই। এটি সুনামগঞ্জ থেকে সোজা দক্ষিণে প্রবাহিত হতে হতে নেত্রকোনা জেলার খালিয়াঝুড়ি হয়ে কিশোরগঞ্জের ইতনা থানায় প্রবেশ করেছে। মিঠাইমন ও নিকলির নিকট এ নদী ঘোড়া উত্রা নামে পরিচিত। বাজিদপুরের উপর দিয়ে নদীটি কুলিয়াচরের দিকে মেঘনার সাথে মিলিত হয়েছে। কিশোরগঞ্জের সীমানায় এ নদীর দৈর্ঘ্য প্রায় 35 মাইল। প্রিয় দর্শক, আজকে আমরা ঘোড়া উত্রার উপর দিয়ে নৌকায় চড়ে ভেসে ভেসে বেড়াব আর উপভোগ করব ঘোড়া উত্রার দুপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। নদীর পাড় ঘেঁষা গ্রামগুলো দেখতে চোখ জুড়িয়ে যায়। পাড়ের লোকবসতি আর বৈচিত্র্যময় জীবনধারা যেন বিলুপ্ত প্রায় গ্রামের শিকড়ের নাড়া দিয়ে যায়। এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা মাছ ধরা, তাই তো ঘোড়া উত্রার বুক বেয়ে নৌকা বোঝাই জাল নিয়ে ছুটে যায় হাওর গর্ভে। হাওরের বুক থেকে ধরে আনে হরেক রকম দেশীয় মাছ। সেই মাছ বিক্রি হয় হুমায়ুনপুর, বাজিদপুর সহ নিকলি মিঠাই মনের নানা ঘাটে ঘাটে। ঘর গৃহস্থালি সংসার নানা কাজে ঘোড়া উত্রার জল এখানে নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটায়। নদীর জলে গোসল, কাপড় কাচা, থালা বাসন মাজা সব ক্ষেত্রেই নদীর জলই মিটিয়ে দেয়। তাই তো নদীর পাড়ের গৃহবধূরা সকাল হলেই থালা বাসন আর কালিমাখা হাড়ি নিয়ে হাজির হয় ঘোড়া উত্রার পাড়ে। খড়কুটু আর বাঁশপাতায় ছাই মাখিয়ে মেজে নেয় বাসন কোসন। গ্রামাঞ্চলের মানুষ বিশ্বাস করে চুরুর ছাই আর বাঁশ গাছের পাতা ডিটারজেন্ট পাউডারের চেয়ে বেশি পরিষ্কার করে। মাছ ধরার পাশাপাশি এখানকার প্রায় সব বাড়িতেই হাঁস পালন নজর কাড়ে। ভোরে হাঁসগুলোকে ছেড়ে দেয়। ঘোড়া উত্রা আর হাওরের জলে ভেসে ভেসে শাবক, ঝিনুক আর ছোট ছোট মাছ ধরে খায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে ফিরে আসে বাড়িতে। হাঁস যেমন মাংসের চাহিদা মেটায় তেমনই ডিম দেয়। প্রচুর চাহিদা থাকায় হাঁসের ডিম নিয়ে ভাবতে হয় না। কাছে দূরের হাট বাজার থেকে দোকানিরা বাড়িতে এসে হাঁসের ডিম সংগ্রহ করে নিয়ে যায়।
এ অঞ্চলের গ্রামগুলো বছরের ছ মাসই পানিবন্দী থাকে। এবারে ওবারে হাট বাজার সব জায়গাতেই যেতে হয় নৌকায় চড়ে। প্রতিটি বাড়িতেই তাই নিজ নিজ নৌকা থাকে। বাড়ির পাশে জলার ধারে সারি সারি নৌকা বাঁধা। পানিবন্দি তাতে কি, জীবন তো আর থেমে থাকে না। জীবন ও জীবিকার টানে তাই সব রসনাই বাড়ির আঙিনার ধারে জুগিয়ে রাখে। ছোট্ট কুটিরের ধারে গোখাদ্যের ঘরের গাদা, সামনে পিছে লাউ শিম আর সবজির মাচা, সবই জুগিয়ে রাখে স্থল বসত বিটায়। পানিবন্দী জীবন, তাই বলে কি দুরন্ত শৈশবকে আটকে রাখা যায়? শিশু কিশোররা আপন মনে ফুটবল গোল্লাছুট দাঁড়িয়াবান্ধা খেলায় মেতে থাকে। কেউ কেউ আবার বর্ষি হাতে দাঁড়িয়ে থাকে জলের ধারে, ওই যে ছোট্ট একটা মাছ উঠবে। ভিডিওটি আজকের জন্য আমি শেষ করতে যাচ্ছি। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই, কারণ বিগত কয়েকদিন ধরে আমার ঠান্ডা লেগেছে, সর্দি, জি হ্যাঁ। তাই যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি অথবা শুনতে একটু খারাপ শোনা যায়, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আমার সাথে থাকুন, জোনাকিবিডির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।